2017 সালের মধ্যেই বিশ্বের সবচেয়ে পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার ইচ্ছা পোষণ করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই ইচ্ছা পোষণ করেছেন। 2016 সালে উত্তর কোরিয়া দুটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, এর মধ্যে একটি জানুয়ারিতে এবং অন্যটি সেপ্টেম্বরে, আর এটি চালানো হয় সাগরে ও ভূমিতে। উত্তর কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বিশ্বের মানুষের মধ্যে উদ্বেগের তৈরি হয়, বিশেষ করে পশ্চিমা বিশ্বে। মার্কিন মিলিটারি প্যাসিফিক কমান্ডার অ্যাডাম হ্যারি হ্যারিস ডিসেম্বর ভাষণে বলেন, ব্যালিস্টিক মিসাইলের মতো প্রযুক্তি উত্তর কোরিয়ার অস্থির নেতা কিম উনের কাছে থাকা বিশ্বকে হুমকির মধ্যে ফেলে দিবে, ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে পৃথিবীকে। অন্যদিকে র্যান্ড কর্পোরেশনের থিঙ্ক ট্যাঙ্ক ও সিনিয়র প্রতিরক্ষা বিশ্লেষক রুশ বিনেট বলেছেন, উত্তর কোরিয়ার কিম নেতা বর্তমানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হিসেবে বিবেচিত হতে পারেন। তবে উত্তর কোরিয়ার নেতার অঙ্গভঙ্গিতে কি আসলে হুমকি প্রকাশ পাচ্ছে? সেপ্টেম্বরের মিসাইল পরীক্ষা শেষে পিয়ংইয়ং দাবি করছে ব্যালিস্টিক রকেট ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়, দেশটি ছোট বড়, মাঝারি ও লাইটার সহ বৈচিত্র্যময় পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম। পশ্চিমা বিশেষজ্ঞরাও উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র বানানোর সক্ষমতাকে হুমকি মনে করছেন। আলাস্কা, হাওয়াই এমনকি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা। সেপ্টেম্বরে উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তার বিস্ফোরণ ক্ষমতা ছিল 10 কিলোটন, আর জানুয়ারিতে যে পারমাণবিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়েছিল ওই ক্ষেপণাস্ত্রটির প্রায় দ্বিগুণ শক্তিসম্পন্ন বলে উত্তর কোরিয়ার আবহাওয়া প্রশাসন জানায়। 1945 সালে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় যে অ্যাটম বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল সেটির বিস্ফোরণ ক্ষমতা ছিল 15 কিলোটন। প্রতিরক্ষা বিশ্লেষক ব্রুশ বিনেট মনে করেন, উত্তর কোরিয়া যেভাবে আগাচ্ছে তাতে করে বিশ্বের জন্য ততটা হুমকি না, কারণ তারা এখনও পূর্বের বিস্ফোরণ শক্তির সমান হতে পারেনি। রেকর্ড ভাঙতে হলে উত্তর কোরিয়াকে আরও শক্তিসম্পন্ন হতে হবে, আরও উন্নততর কাজ করতে হবে যা তারা এখনও করতে সক্ষম হয়নি। উত্তর কোরিয়া এ পর্যন্ত 8টি মিসাইলের পরীক্ষা চালিয়েছে, এর মধ্যে 2000 মাইল বা তার চেয়ে বেশি যেতে পারেনি তাদের মিসাইল। তাদের 7টি পরীক্ষাই ব্যর্থ হিসেবে বিবেচিত হয়েছে বলেও মনে করেন বেনট। 21 শতকের মধ্যে উত্তর কোরিয়াই একমাত্র দেশ যারা নিয়মিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। এ কারণে পশ্চিমারা কিম উনের জন্য উদ্বিগ্ন, তাই উত্তর কোরিয়ার উপর সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে যুক্তরাষ্ট্র। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।